স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশনে অনুষ্ঠিত করা এডিআরই পরীক্ষার সম্পর্ক মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। বিশেষ করে নিযুক্তি সম্পর্কীয় কেনে ধরনের নিযুক্তি দিয়া হব আর তালাচীর সম্পর্ক যে বিতর্ক হয়েছিল সেইখিন কথাও স্পষ্ট উত্তর দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়। মই এই ভিডিওট মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি বলে কেছে সেই কথাখিনি পনপটিয়াকে শুনাম। আপনাদের জানে যে ইতিমধ্যে গ্রেড থ্রির হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে আর ইয়ার পরবর্তী যে পরীক্ষা আছে বেচেলর ডিগ্রি আর ড্রাইভিংর SSLC পর্যায়ের যে ড্রাইভিংর পোস্টর কারণে ড্রাইভার পোস্টর কারণে পরীক্ষা তার কারণে ইতিমধ্যে এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ওয়েবসাইটত এভেলেবল হয়েছে sebaonline.org-ত। মই স্ক্রিনত সেইখিনিও দেখাই আছো। গতি তিনটা লিঙ্ক আছে, সেই লিঙ্কর যোগেদি এডমিট কার্ড ডাউনলোড করব আর কোয়েশন পেপার সেট দিয়া আছে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা লেভেলর গ্রেড থ্রি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। যে নক এটা মূল কথাটা হয়েছে যে যদি এজন ক্যান্ডিডেটে গ্রেড থ্রি আর গ্রেড ফোর দুইটাতে উত্তীর্ণ হয়, ধর হায়ার সেকেন্ডারি লেভেলর গ্রেড থ্রি পরীক্ষা নির্বাচিত হল আর গ্রেড ফোরটো হল, তো কোনো চাকরি পাব? ওভারলেপিং হব নাকি? এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় স্পষ্টক কৈছে যে যেটো বেশি দরমহা পাওয়া চাকরি সেইটে পাব, তার মানে গ্রেড ফোর আর গ্রেড থ্রি দুইটাতে যদি এজন প্রার্থী নির্বাচিত হয় তো কিহত পাব? গ্রেড থ্রিত পাব। আকো গ্রেড থ্রিও ধর হায়ার সেকেন্ডারি লেভেল আর গ্রেজুয়েট লেভেল দুটা আছে, তো একজন ক্যান্ডিডেট কোনোবা বিএ পাস ক্যান্ডিডেট এজনে হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষাটো দিছে আর গ্রেজুয়েট লেভেলের পরীক্ষাটো দিব, তো যদি দুইটাতে নির্বাচিত হয় তো কোনটো চাকরি দিব সেইটো এবার পদ্ধতিগত করেছে। সেইটো হয়েছে যে যেটো বেশি ভাল দরমহা পাওয়া চাকরি মানে গ্রেজুয়েট লেভেলের চাকরিটকে দিব, গতি একজন প্রার্থীকে দুটা চাকরি দিয়া ব্যবস্থাটা নহয়। বহুতে তো আশঙ্কা করে আসে যে একজন ক্যান্ডিডেটে কেবাটাও চাকরি নির্বাচিত হলে যেটা কি হব তেনেকে পোস্ট খালি হয়ে থাকিব বলে। আর তালাচীর সম্পর্কতো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মন্তব্য করেছে যখন তালাচী করবলে নিদিয়ে তেওঁলোকক একটা আছুতিয়া কথা দিয়া হব মহিলাসকল ক্ষেত্রে বিশেষকৈ কৈছে, আর অনুমতি সাপেক্ষে তালাচী করা হব। যদি কোনোবাই অনুমতি নিদিয়ে তালাচী করবলৈ তেতিয়াহলে এটা আছুতিয়া কথা অতিরিক্ত নিরীক্ষক দি সেই কথাটোত পরীক্ষা পরিচালনা করব, তেনেধরনের পরীক্ষা অনুষ্ঠিত করব। মই আপনাদের পনপটিয়াকৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কৈছে কথাখিনি শুনাই দিব বিচাৰিছো, শুনকচোন বাৰু। একাধিক পদত নাপায়, কারণ এটা নিয়ম করা আছে যে যোনে চতুর্থ শ্রেণীত পায় তৃতীয় শ্রেণীত পায় তেওঁ চতুর্থ শ্রেণীত নাপাব, যোনে উপর স্কেলটোত পায় তেওঁ তলৰ পোষ্ট পজিশনটোত নাপাব। গতিকে এইবার যাতে তেনেকুৱা ধৰণৰ ডাবল ক্যান্ডিডেট নহয় তাৰ বাবে এবাৰ বহুতখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। এবাৰ ক্যান্ডিডেট লাভ হয় নহলে 1-1.5 হাজাৰ ল'ৰা ছোৱালীয়ে ডাবল পায়। লাষ্টত কোনোবাই যদি ডাবল পায় আমি আৰু এটা চিন্তা কৰি আছো যে একেটা পোষ্টত দুটা হলে লটাৰী দি এটা কৰি দিম। বহি নিৰীক্ষণটো কম্পিউটাৰেদি কৰিব, কিন্তু যেতিয়া বহি নিৰীক্ষণ হ'ব তেতিয়া অসমৰ 6 বা 7 শিক্ষাবিদ এক্সটাৰনেল ইভালুয়েটৰ হিচাপে তাত উপস্থিত থাকিব। ভাৰতৰ অইন ঠাইত নাই, ভাৰতৰ অইন ঠাইতটো লুকাই লুকাই কৰে। আজি এতিয়া মোক ইমান দিনে কংগ্রেসে সমালোচনা করেছিল ইন্টারনেট বন্ধ কিয় করেছে, আজি ঝাড়খণ্ডত কংগ্রেস সরকারে পরীক্ষা পাতিছে, আজি তেওঁলোকে অসমৰ পৰা শিকি ইন্টারনেটটো বন্ধ করে দিছে। যোৱা কালিলৈকে যি কংগ্রেস দলে সমালোচনা করে আছিল ইন্টারনেট কিয় বন্ধ করেছে, আজি ঝাড়খণ্ডত কংগ্রেস সরকারে অসমৰ পৰা শিকি পরীক্ষা হৈ থকা সময়ছোৱাত ইন্টারনেট বন্ধ করেছে। তার মানে অসমে আজি দেশক রাস্তা দেখুৱাই আছে। মহিলা চেকিংও হব, মহিলা চেকিং নহলে মহিলায় যদি কাগজ লৈ আহে কেনেকে হব? গতিকে এয়ারপোর্টত যেনেকে চেকিং করে সুধি লয় পারমিশন লয় লৈ পেলায় চেক করিব, চেক নকৰিলে পরীক্ষা কেনেকে হব? এটো যদি মহিলা বুলি মহিলাক চেক নকৰো, কালি পরশি লৰাবিলাকে কব যে ছোৱালীবিলাকে তোক ছোৱালীক চেক নকৰিলে লৰা কিয় চেক কৰিছে? সেইকাৰণে আমি ছোৱালীজনীক সুধি লম যে আপোনাক আমি চেক কৰিম, আপোনাৰ আপত্তি আছে নেকি? বোলে মোৰ আপত্তি আছে। আপত্তি যদি আছে তেতিয়াহলে তেওঁক আমি বেলেগ ৰুমত বহি পরীক্ষা দিব দিম আৰু তাত আমি ইনভেজিলেটৰ বেছি লগাম। গতি যিসমূহ সন্দেহ আছিল সন্দেহখিনি দূর হয়েছে এডিআরই পরীক্ষার সম্পর্কত। তালাচী পরীক্ষার ব্যবস্থাটো যেহেতু OMR-seat মেশিনের যোগেদি স্কেনিং করা হয়, গতি OMR-seat ফটো থাকা বিষয়টো বহুতে আপত্তি করে আছিল, সেইখিনি লৈ সন্দেহ করবলগীয়া নাই যেহেতু গোটেখিনি মেশিনে মানে স্ক্যানার মেশিনেহে গোটেখিনি মূল্যায়ন করব। গতি ইয়াত ফটো চাই পেলায় নম্বর দিয়ার ব্যবস্থাটো নহয় আর শিক্ষাবিদক ইয়াতে জড়িত করব, সেই কথাও মুখ্যমন্ত্রী ডাঙর স্পষ্ট করে দিছে আর তালাচীর কথাটো কৈছে। আর চাকরি ক্ষেত্রে কেনেকৈ এটা পোস্ট যাতে দুজন মানুষে নাপায়, এজন মানুষে যাতে দুটা পোস্ট নাপায় সেইখিনি
কেনেকৈ সমাধান কৰিব সেইখিনি কথাও কৈছে। যেই নহওক, এডিআরই পৰীক্ষাৰ সম্পৰ্কত আমি বহুকেইটা ভিডিঅ' ইতিমধ্যে দিছোঁ আৰু দি থাকিম, চাই থাকিব ইউটিউবত। কুমাৰ বসন্ত আসাম, আজিলৈ সামৰিছোঁ, ধন্যবাদ।